1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। প্রভাত বিনা তব বাজে হে, উদার অম্বর মাঝে হে, তুষার কান্তি তব প্রশান্তি, রুদ্র আলোকে রাজে হে। এখন সময়টা এরকম যে আশপাশে যখন যত আলো সমস্তটাই আগমনী সুরে ভরা, এক অদ্ভুত মায়ায় জড়ানো সময়, এক অদ্ভুত শিউলি গন্ধে ভরা সময়। আর এমন একটা সময় আজ সাত সকালের সুর কথায় সুরে নজরুল নিয়ে আমরা হাজির আপনাদের প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায়। আমরা তো রয়েছি, আমার সঙ্গে আজ অত্যন্ত গুণী একজন শিল্পী রয়েছেন, গান শোনাতে এসেছেন আমার খুব প্রিয় বন্ধু, খুব প্রিয় মানুষ এবং সর্বোপরি খুব প্রিয় শিল্পী সুশীমা দাস মজুমদার। স্বাগত তোমাকে। নমস্কার। সুপ্রভাত। খুব ভালো লাগছে জানো, শনিবারের সকালটা এমনিতেই আমি সারা সপ্তাহ অপেক্ষা করি এই দিনটার জন্য, কারণ কাজী নজরুল ইসলামের গানে ভরা থাকে এবং সত্যি কথা বলতে কি এই মানুষটিকে নিয়ে আরও অনেক বেশি চর্চার প্রয়োজন বলে মনে হয়। আর ঠিক সেই কারণেই কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাসরের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আমরা গানে গানে শুরু করি, তারপর গল্প তো করবই। কী গান দিয়ে শুরু করবে বলো? এখন তো আমাদের সামনেই দুর্গাপূজা, তা আমি প্রথমে কিছুক্ষণ মা দুর্গারই একটু সকালের রাগ ভিত্তিক মা দুর্গারই আরাধনা করতে থাকি। অবশ্যই। প্রথম গান যোগিয়া রাগে, একতালে জাগ যোগ মায়া চিন্ময়ী। এই গানটি প্রথম রেকর্ড হয়েছিল 1933 সালে কে মল্লিকের কণ্ঠে। Thank you.
সুশীমা, এমন গান শুনলে মা না জেগে যাবেন কোথায়? অবশ্যই জাগবেন। তুমি বলছিলে না গলা খারাপ, আমাদের দুজনেরই আসলে গলার অবস্থা খুব খারাপ, বলতে লজ্জা করে এগুলো সামনে। না না, কিন্তু খুব সুন্দর, খুব চমৎকার লাগে। মানে কেন জানি একটু ঠান্ডা লেগে, মায়ের আশীর্বাদ আছে সঙ্গে। আর বন্ধু এসে গেছেন, আজকের প্রথম বন্ধু, কথা বলে নি চট করে। নমস্কার নবদা। সংযুক্ত বন্টি আমার, বলুন। সুপ্রভাত। সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা নবকুমারদা চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ বলুন। আমরা হিসাব করি, শনিবার শুক্রবার হচ্ছে পিয়ারি বন, শনিবার হচ্ছে সংযুক্ত বন, আর আগামীকাল নিশ্চয়ই জয়শ্রী বনকে দেখবো। তিন বন তিন দিনকে আছে একদম। আচ্ছা, আজকে ম্যাডাম এসছে কথা বলি ছোট্ট করে। অসাধারণ সৌন্দর্য তোমাদের দুই বোন, তোমার দুজনকে পাশাপাশি দুই বোন মনে হচ্ছে। তুমি আমাদেরকে পুজোর যেগুলো নির্বাচিত করেছো, নির্বাচন করে এসছো, সেগুলো পরিবেশন করো। তোমার তো এই সাথে নেই কোন রোগ নেই, অনুষ্ঠানে সফল করছি, ভালো সঙ্গে থাকতে হবে। আরও দুজন অত্যন্ত গুণী শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের খুব প্রিয় মানুষ তারা দুজনেই, আমাদের পরিবারেরই অংশ। গান বাজনা এদের ছাড়া অসম্পূর্ণ থাকে। সুনুদার রয়েছেন তবলায়, নমস্কার সুপ্রভাত। আর সুবাইদার রয়েছেন, নমস্কার সুপ্রভাত। আপনারা আসতে থাকুন 8335022558 এই নাম্বারে, আমরা সুশীমার কাছে চলে যাই। এরপরে কী শুনব? আমি বেশ কিছু, মানে প্রথম দিকটা মা দুর্গাকে নিয়েই থাকতে চাই। হয়তো এই আমি এখন যেটা গাইতে চলেছি সেটা হয়তো ঠিক আগমনীর কথা নয়, কিন্তু মা দুর্গাই যখন সতীচ্ছেদ হয়েছিলেন তখন বাবা ভোলানাথ যে মায়ের যখন অঙ্গ কেটে কেটে পড়ছে সেই রূপ পরিস্থিতিটাকে নিয়ে কাজী সাহেব, হ্যাঁ কাজী সাহেব একটি রচনা করেছিলেন, এই রাগটি উনারই সৃষ্ট রাগ, উদাসী ভৈরব। তা দেবীকে নিয়েই লেখা, তাই আগমনী না হলেও দেবীর আরাধনা অবশ্যই। আসলে মায়ের এত রূপ না, যে কোনো রূপেই আমরা তাকেই পাবো। Thank you.
অদ্ভুত একটা গান, সুর তো আছেই, যা উদাসী ভৈরব তাঁর সৃষ্টি করা রাগ, তার সঙ্গে সঙ্গে খুব তেজোদ্দীপ্ত কিছু কথার সঙ্গে মাঝে মাঝে একটা অদ্ভুত মেলোডি ঘুরে ফিরে আসছে। এবং সত্যি সত্যি এই গানগুলো খুব কম চর্চা করা হয়, কেন জানি না। এক বন্ধু এসেছেন, কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, শুভসকাল সঙ্গীতা ম্যাডাম। হ্যাঁ নমস্কার, খুবই সুন্দর পরিবেশন ওনার, সাথে বাদ্যযন্ত্রের গুণীজনদের সুন্দর সঙ্গত, একটা প্রাণ ফিরে পাচ্ছি অনুষ্ঠানের মাধ্যমে। আজ কিন্তু সদ্য ধনঞ্জয় ভট্টাচার্যের শুভ জন্মদিন, ওনাকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে ওনারই গা নৈরুদিতি একটা চিরদিন কার সমান নয় যায় অসাধারণ কণ্ঠে উনি পরিবেশন করেছিলেন। আর এছাড়াও ধনঞ্জয় ভট্টাচার্যের যদি গান একটন তো বললাম, যদি উনি পরিবেশন করেন, যদিও নজরুল সঙ্গীত নিয়ে জানে, তবু গানটা এই ছিঁচির বাতাসে ধন্যবাদ হইলাম। ধন্যবাদ তিলকদা এসেছেন, আপনারাও আসতে পারেন 8350225258 এই নাম্বারে। আপনাদের অনুভূতির কথা, কাজী নজরুল ইসলামকে ঘিরে আপনার ভাবনার কথা শেয়ার করে নিতে পারেন আমাদের সঙ্গে। তোমার গান শেখার কথা একটু শুনি। গান শেখা আমার অনেক ছোটবেলা থেকেই, প্রথমে আমার বাবার কাছে আমার সঙ্গীত শিক্ষা কলকাতাতেই। হ্যাঁ, আমি কলকাতারই জন্ম, কলকাতায় সব কিছু। বাবার কাছে যেরকম, বাবা হয়তো একটু বুঝেছিলেন যে বাবা আমার পড়াশোনাটাও গান কেন্দ্রিক করেছিলেন। বাহ, আমার পড়াশোনা, কারণ আমি শুধু মেধাবী ছাত্রী ছিলাম না, সামনেই বলছি, তা বাবা মা সেই জন্য একটা চিন্তা করেছিলেন যে আমাকে গান নিয়েই কিছু একটা করবেন, মানে পড়াশোনাটাও করাবেন থ্রু গান। শুনো, গান গাওয়াও কিন্তু তার মধ্যেও মেধার যথেষ্ট জায়গা রয়েছে। একটু গল্পটা শুনবো কিন্তু একটু থামাচ্ছি, কারণ একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো সঞ্জিতা, কেমন আছেন বলুন?
দেবাশিস দা ধারণা সাধারণ জগৎ জননী মা মহামায়া আছেন আমাদের মাঝে, চারিদিকে যেন তার আগমন বার্তা একেবারে। আর আজকে যে রাত সকালে সুর অনুষ্ঠান, এটা শিল্পী বললেন অবশ্যই মা মহামায়ার গান করবেন, সেটা নজরুলগীতি অবশ্যই অবশ্যই। চলো চিকিৎসা নিয়ে কথা বলি, বলুন না শিশু মানান। নমস্কার, নমস্কার, সুপ্রভাত। অসাধারণ গান শুনলাম, আর আমার অত্যন্ত প্রিয় কয়েকটা নজরুলগীতি আপনাকে অনুরোধ করবো, যদিও এগুলো সবগুলোই একটু অস্থিত, তবে জগৎ জননী মা মহামায়াকে উদ্দেশ্য করে লিখেছিলেন। প্রথম গানটা খুবই পরিচিত, এবার নবীন মন্ত্র হবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন। এই গানটা আমার আনন্দিনী উমা আজ এলো না তার মায়ের কাছে। এরপর রয়েছে আমার উমা কই গিরিহার, তারপরে রয়েছে সতী মাখি হিরে, আর সবচেয়ে একটা অত্যন্ত পরিচিত গান অঞ্জলি লহম সঙ্গীতে এই গানটা। এই কটা গানে অনুরোধ করলাম সম্পূর্ণ মা দুর্গার সম্পর্কিত, এর মধ্যে যে কোনো একটা গান যদি আপনি পরিবেশন করেন ম্যাম আমার ঠিক আছে, আমি রাখবার চেষ্টা করব। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন দেবাশিস দা। হ্যাঁ, গল্পটা শুনি গল্প। সেই জন্য একদম ক্লাস টেন থেকে আমার একটা পেপার থাকতো, এই করতে করতে এবার আমি তারপরে যে শিখি জেনার কাছে, উনি শুক্লা আচার্য এবং উনারই বাবা শ্রদ্ধেয় সুধীর কুমার আচার্য, উনি ছিলেন তারাপদ চক্রবর্তীর মানে সুযোগ্য ছাত্র, উনার কাছে আমি প্রথম ক্লাসিক্যাল গান শিখতে শুরু করি। এই করে করে তারপরে সেটা গিয়ে মাধ্যমিকে আমার গান, উচ্চ মাধ্যমিকে গান, এরকম ডিগ্রিতে গান করতে করতে গিয়ে আমি তারপরে সঙ্গীত নিয়েই আমার উচ্চ পড়াশোনাটা করা হলো। আমি গ্র্যাজুয়েশন করে তারপরে আমি মাস্টার্স এবং স্পেশাল অনার্স সমস্ত কিছুই রবীন্দ্রভারতীতে সঙ্গীত নিয়েই করতে থাকি। আর সেই সুবাদে আমার গান শিক্ষা নীলরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আর নজরুলগীতি শিখি ঝুমা চক্রবর্তী, সুকুমার মিত্র মহাশয়ের কাছেও আগে শিখতাম, এখন শিখি ঝুমা চক্রবর্তী, ইনাদের কাছে আমার নজরুলগীতি শিক্ষাটা। আর বর্তমানে আমি ক্লাসিক্যাল এবং ঠুংরি শিখছি অঞ্জন মজুমদারের কাছে। আচ্ছা, এই আমার ছোট্ট শিক্ষা, এখনো কিছুই হয়নি। আসলে সঙ্গীত তো মহাসাগর, একদম আমরা শুধু ডুবুরির মতন একটু একটু নুড়ি পাথর কুড়োই, তাই তো? চলো গানেই যাই বরং। একটু সকালের আগে থাকি, তারপরে আমি অনুরোধে যাচ্ছি। এটাও চারিদিকে মায়ের একদম হাওয়াতে বাতাসে মার, হ্যাঁ সেই বাতাসে মায়ের গন্ধ পাচ্ছি, সেরকম একটি গান। তুষার কান্তি তব প্রসাদ
অদ্ভুত সুর, আচ্ছন্ন করা ভোর যেমন, তেমনই আচ্ছন্ন করা সুর। এই গানগুলোর চর্চা এত কম হয় কেন সত্যি সত্যি আমার ভারী দুঃখ হয়, জানেন তো, এত শিল্পী আমাদের এখানে, তবু ওই গোটা 30-40টি গানের মধ্যে আমরা বিচরণ করি, এই গানগুলো কেন এত কম শুনবো বলুন তো? সেই কারণেই আমাদের শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুল সাজাই আমরা আপনাদের জন্য, আর আপনাদের ভালো লাগা আপনারা পৌঁছে দেন আমাদের কাছে। এই মুহূর্তে যিনি রয়েছেন কথা বলবো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, সাত সকালের সুরে আমি সত্তর থেকে রানু রায়। রানুদি বলুন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর যে শিল্পী এসেছে সুস্মিতা, আর তোমার সচরণ তো কথাই নেই, খুবই মিষ্টি, মাঝে মাঝে দেখা পাই, সবসময় পাই না, তো ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান। আরেকজন যে যুগলবন্দী দুজনে আসেন, একজনকে দেখতে পাচ্ছি, যেন যেমন খালি খালি লাগছে, এক সুব্রত দা আসছে, সুরুদাও রয়েছেন সঙ্গে, তাই মনটাকে তুই মায়ের অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। এরপর কোন গানে যাব? এবার আগমনী গান আরেকটি, এটা হচ্ছে আমরা নর্মালি আগমনী মানে জানি মাকে ডাকা, মাকে আসা, আসার আহ্বান জানানো, এটা তো মাকে আহ্বান জানানো আমরা প্রথম দিকে করলাম, এটা হচ্ছে মানে আমার দুর্গা মার মা মেনকা মার কিছু অভিযোগ, সেটা হচ্ছে যে মেয়ে আসে না, মনে করে না বাবা মাকে, তা কি করা যায়, তা একটুখানি অন্যরকমভাবে যদি একটু ব্ল্যাকমেল করে কিছু করা যায়, ইমোশনালি, হ্যাঁ ইমোশনালি ব্ল্যাকমেল করে, সেই ব্ল্যাকমেল করার গানটা আমরা না জমিয়ে বিরতির ওপারে শুনবো, কেমন? সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, আসছি এক্ষুনি। ট্রেন যেমন মাঝে মাঝে কোনো না কোনো স্টেশনে থামে, আমরাও তো মাঝে মাঝে একটু থামি, কুড়িয়ে নিই আশপাশে কত খাবার দাবার রয়েছে, আমার কিছু অনুরোধের গানের কথা মনে করিয়ে দিই, আপনাদের গানের যেগুলো অনুরোধ থাকে সেগুলো একটু একটু করে মনে করিয়ে দিই, এবং এভাবেই একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে আমরা যাই, বিরতি সেই স্টেশনের কাজটি করে। আমরা বিরতির ওপার থেকে এপারে ফিরে এসেছি, অনেক গানের উল্লেখ করেছি এর মাঝখানে, আমি জানি না সুস্মিতা কোন কোন গান নিয়ে এর বাকি সময়টা কাটাবে। আমার অনুরোধের গানটা আমি আগে একটু মনে করিয়ে দেবো, চুরি করে এনো গিরি, এটা যখন হোক একটুখানি হলেও শুনতে চাই, এখনই করে ফেলো।
ছেলে রে আনলে হে খাই বুঝবে মেয়ে মায়ের ব্যথা তার ছেলে রে আনলে হে খাই বুঝবে মেয়ে মায়ের ব্যথা তার ছেলে রে আনলে হে খাই বুঝবে সাধনাতে গৌরী তখন আসবে বিনা সাধনাতে গৌরী তখন আসবে আমার দারে চুরি করে এনো গিরি আমার উমার দুই কুমারে চুরি আমার জামাই শিব ভোলানাথ ডাকিলে সে আসবে জানি আমার জামাই শিব ভোলানাথ ডাকিলে সে আসবে জানি চাইবে না কো আসতে শুধু তোমার মেয়ে ওই পাশানি গণেশ তুমি আমি উমার গণেশ তুমি আমি শিব জীব দিবস আমি উমার গণেশ তুমি আমি শিব জীব দিবস আমি শৈব হলে শিবানী মোর শৈব হলে শিবানী মোর রইতে ছেড়ে তারে চুরি করে এনো গিরি আমার উমার দুই কুমারে চুরি করে এনো গিরি দেখবো তখন ভোলা বাংলার আগমনী গানের ধারা, সেখানে যত আগমনী গান আমরা এখনও শুনতে পাই তার মধ্যে কাজী নজরুল ইসলামের নামটি অবশ্যই সর্বাগ্রে আসে। তার কারণ হচ্ছে এত নানাভাবে তিনি মাকে দেখেছেন, কখনো মা কখনো মেয়ে কখনো বা ওই এই গানটার মধ্যে তুমি দেখো মানে কীরকম একেবারেই আমাদের বাড়ির মেয়ে উমা, এবং সেইভাবেই মায়ের মেনকার এ হচ্ছে অনুরোধ হচ্ছে যে যেভাবেই পারি আমি মেয়েকে আটকে রাখতে চাই, না হলে শিবের চলো আমরা ছেলেকে নিয়ে ছেলেকে চুরি করে নিয়ে আসি, স্বামীকে নিয়েই কিছুক্ষণ যদি পুজো টুজো করি তাহলে ঠিক আসবে। আবার একটা গান আছে না, মা হবি না মেয়ে হবি, মানে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব দেখ কোনটা কোনটা বুঝিস, কেমন অসামান্য সমস্ত গান, খুব খুব ভালো লাগলো গো, খুব ভালো লাগলো। আপনারা টেলিফোনে আসুন না, এসে এই কথাগুলোও তো বলতে পারেন, তাই না? মানে এত রকমের গান রয়েছে, এত অসংখ্য গান রয়েছে, সেই গানের অনুরোধ আপনারা যেমন করেন আমিও একটু মাঝে মাঝে আমার অনুরোধের কথা বলি। এবার দেখি সুষিমা কোন গান আমার একটা অনুরোধের গান ছিল অঞ্জলি রহমান, অঞ্জলি রহমান একটু করি একটু করো, আমি হাফ হাফ করে করি। হ্যাঁ বন্ধুরা শুনছেন তো, এবার তো একটু কমে আসছে সময় আমাদের, এখনো অনেকটা সময় আছে, করো না। আ
ফুলকে বিকশিল প্রেমের শত দল গন্ধে রূপে রসে টলিছে টলমল ফুলকে বিকশিত প্রেমের শত দল গন্ধে রূপে রসে টলিছে টলমল তোমার মুখে মাঝে মাঝে তুলি বোলাচ্ছেন পুরো মনে হচ্ছে গানটার গায়ে, কি আরাম শুনে খুব ভালো। সুবাইদা এবং সুনুদা অবশ্যই এই দুজন সঙ্গে থাকলে, অপূর্বদা আমরা আজকে মিস করছি আপনাকে অবশ্যই, কিন্তু সুনুদা তো রয়েছেন তাই না, তো সবাই মিলে আমরা ভীষণ সুন্দর সময় কাটাচ্ছি। আপনারা আসতে থাকুন টেলিফোনে, আমরা কিন্তু ফেসবুকেও লাইভ রয়েছি ওয়ান এন্টারটেনমেন্ট পেজে, আপনারা সেখানেও আমাদের অনুষ্ঠান দেখতে পান। আর আজও নিশ্চয়ই ফোন আসবে আরও, 8335022558 এই নাম্বারে আপনারা আসতে থাকুন। আপনারা দেখছেন সাত সকালের সুর কথায় সুরে নজরুল, অনুষ্ঠানটির নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশুরি। এরপর আমার কথা নয়, আবার গান। এবার আমি একটু প্রেমের গান, কাব্যগীতি। প্রেম পূজা সব মিলেমিশে থাকে, প্রেম পূজা একসঙ্গে, এটা পূজাও বটে। কবিকে কবির গানের দিন দিন তার গান যত গভীরে যাচ্ছি, তার সমস্ত গানের প্রেমেই পড়ছি, সে প্রেম। ভালোবাসার সাধ জাগে জাগে ভালোবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন জাগে ভালোবাসার সাধ জাগে
শেষ লাইনটা তুমি যতবার করছো মাথুরের জায়গাটা যেই যতবার শুনছি ততবার আর চোখ আর চোখে দেখেও নিয়েছি ওখানে খোল তবলাটা রয়েছে। কীর্তন একটা শোনাবে না? আচ্ছা শোনাই। শোনাবে? ও এক্ষুনি শোনাবে? হ্যাঁ। কল্পতরুর মতন মনে পড়েছে যখন বলেছ। বেশ। বি সখী আমি নহাই মান করেছি আমি নহাই মান করেছি তোরা তো সকলে ছিলি ফিরে সখী কেন নাই ফিরাইলি সখী আমি নাহাই মান করেছি তোরা তো সকলে ছিলি ফিরে গেল হরি তোরা পায়ে ধরি কেন নাহি ফিরাইলি সখী তোরা তো সকলে ছিলি
স্বভাব জানিস বলি তোরা তো হরি স্বভাব জানিস তার স্বভাবের চেয়ে পরভাব বেশি তোরা তো হরি স্বভাব জানিস বলি তোরা তো হরি স্বভাব জানিস তার স্বভাবের চেয়ে পরভাব বেশি আমরা ফিরব একটা ছোট্ট বিরতির ওপারে, সঙ্গে থাকুন।
আপনারা দেখছেন সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশুরি। আজ সুসীমা রয়েছেন, সঙ্গে রয়েছেন সুনুদা, সঙ্গে রয়েছেন সুবাইদা, সুব্রতদা, আমরা সুবাইদা বলি আর কি। এরপরে কথা কম, গান বেশি, গান শোনাবে গজলে চলে যাই, অনেক অঙ্গ, অসংখ্য অসংখ্য। তা এই গানটিরও আদি রেকর্ড 1931 সালে কে মল্লিকের কণ্ঠে আমরা পাই।
গানগুলো শুনতে শুনতে বারবার করেই মনে হয় যে কথার সুর রবীন্দ্রনাথের গানে যেমন হাত ধরাধরি করে চলে, কাজী নজরুল ইসলামও ঠিক তেমনই। মানে যেখানে যেটুকু কথার ওজন সেই মতো সুরটা দেওয়া। এবং তুমি অনেক পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছ, শ্রদ্ধেয়া আঙুরবালা দেবী, ইন্দুবালা দেবী, এদের কণ্ঠে যে মেজাজটা গানের, ওই ফুল বলাটা আমি দেখলাম, লক্ষ্য করছিলাম, খুব মানে সুন্দর। এবং তার সঙ্গে সুনুদা আর সুবাইদা অসাধারণ, এমন চমৎকার সঙ্গত না হলে গান সত্যি সত্যি সম্পূর্ণতা পায় না, এটা আমার বিশ্বাস। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আপনারা টেলিফোনে আসতে থাকুন 8335022558 এই নাম্বারে, আমরা পরের গানে যাই। এবার আসি শ্যামাসঙ্গীত। বেশ, মা উমাকে ডাকলে, দেবী দুর্গাকে ডাকলে, এবার মা কালী, হ্যাঁ অবশ্যই। এই গানটি 1947 সালে প্রথম রেকর্ড হয় চিত্তরায়ের কণ্ঠে। না, চিত্তরায় ছিলেন সুরকার, আমার একটু ভুল হয়ে গেল, সরি, গিয়েছিলেন মৃণালকান্তি ঘোষ। এই একজন মানুষ কি অসামান্য আকুতি ছিল না গানে। শ্যামা নামে লাগলো ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জালি সুবাস তত যত জানি সুবাস তত ছড়িয়ে মরে চারি বিতে, শ্যামা নামে লাগলো চন্দ্রসম নীলাকাশে,
যেমন গানের কথা তেমন গানের সুর, আর উপমাগুলো কি সুন্দর নিয়ে এসেছেন না রূপক? আহা, এখানে কোথাও আমার মনে হয় যে পদাবলীর বড্ড প্রভাব রয়েছে বিভিন্ন রচনায়। শুধু কীর্তন সুর সুরে যে গানগুলো সেগুলো নয়, কিন্তু মানে যেগুলো কীর্তন তার বাইরেও রবীন্দ্রনাথের যেমন বিভিন্ন গানে কীর্তনের সুর এসেছে, সেরকম পরিপূর্ণ কীর্তন যেমন কাজী নজরুল ইসলামের রয়েছে, সেরকম বেশ কিছু গানে রূপকগুলো এসেছে পদাবলী থেকে, একদম তাই না? আর এই গানটা শুনতে শুনতে মনে হলো আরেকটা জায়গা, সেটা হলো, আমি জানি না তুমি হয়তো বলতে পারবে ভালো, ভূপালি পুরোটা যাচ্ছে কোথাও কোথাও একটু ভূপালির থেকে বেরিয়ে একটু একটু, হ্যাঁ একটু মিশে যাচ্ছে যেখানে গানের কথাটা ডিমান্ড করছে, তাই না? তো এই এই জায়গাগুলোই আসলে স্রষ্টাকে কালোত্তীর্ণ করে। আসলে এই মানুষগুলো ক্রান্তদর্শী, তো আমার বারবার মনে হয় যে আমরা যতদিন থাকবো, আমাদের সংস্কৃতি যতদিন থাকবে, ততদিন এদের গান নিয়েই আমাদের বাঁচতে হবে। আমি তো একটু প্রাচীন যুগে, তা আমি তো খুব ভালোবাসি এই সাবজেক্টটা, এই বিষয়টা সবাই শুনতে খুব পছন্দ করেন, ঠিক সেই কারণেই তো বন্ধুরা আসেন টেলিফোনে। শনিবারের অপেক্ষা আমরা যেমন করি, সেরকম আপনারাও করেন, আপনারাই সেই কথা এসে বারবার করে বলে যান। আচ্ছা, তোমার কি নজরুল সঙ্গীত নিয়ে কোনো ভবিষ্যৎ কিছু ভাবনা রয়েছে, ভাবনা চিন্তা কি করছো, শেখাও তুমি? না, শেখাই বললে আমি নিজেই এখনও শিখি, আমরা সবাই শেখাই না, তবে সহযোগিতা করি, শেখাই না, কাউকে সহযোগিতা করি। তা নজরুল সঙ্গীত নিয়ে আমি বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে, আমরা আগে তো শিখেছি, অনেক গুরুর কাছেই শিখেছি, দেখেছি, এখন আমরা যখন একটু দেশে বিদেশে যখন বাংলাদেশে যাই তখন দেখেছি এই গানগুলোকে, এই শুদ্ধ অশুদ্ধ এত মানে চর্চিত, তা সব কিছু দেখে দেখলাম যে আমি এখন কিছু শুদ্ধ গান জোগাড় করি, আদি রেকর্ড জোগাড় করি। সেই কাজটি বাঁশুরিও খুব চমৎকারভাবে করছে। আমরা আমি এখন মোটামুটি হয়তো সব কথা বলে উঠতে পারি, আমি চেষ্টা করেছি আজকে, আমার এটাও বলে রাখছি, আমার অন্য সুরে গান তো যেহেতু আমি নানান গুরুদের কাছে শিখেছি, শিখে ফেলা আছে, কিন্তু বর্তমানে চেষ্টা করছি যে নতুন আদি রেকর্ড থেকে আদি সুরগুলো নিয়ে গাইতে চেষ্টা করি, তাতে যে আমার সব গান হয়ে উঠেছে তা না, কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আমি শুদ্ধ সুরগুলোই গাইব,
তাহলে তাহলে বিতর্কটাতে অনেকটা আমি এ বলবে এটা এই সুরো বলবে সেটা শুনে আমরা অত তর্কের দরকার নেই, আমি ব্রতটা যদি আমরা প্রত্যেকে নিতে পারি নিজের নিজের মত করে হয়তো পুরোটা আমি এটা আমার আজকে এখনকার লেসন এটা শিখছি আর আমার কিছু ভবিষ্যৎ আর কি আসব পোড়ালা জানেন। তবে হ্যাঁ করছি, কাজও অনেক আছে, আমি নজরুল গীতির ওপর কাজ করি কিন্তু সেগুলোকে কোনো কিছু না, আমি শিখছি, আমি স্টুডেন্ট, এটাই আমার শেষ কথা, এটাই শেষ যদিও এই বয়সে। কিন্তু গান গানের তো কোনো শেষ নেই, এবার একটা ইসলামী গান করি। অবশ্যই কবর জিয়ারাতে কে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কবর জিয়ারাতে কে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নজির রওজায় তুমি যাও মদিনায়, যাও মদিনায়, কবর জিয়ারাতে কে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও Thank you.
জমজমাট একটা সকাল আমরা কাটালাম, খুব সুন্দর থেকো তুমি, আবার নিশ্চয়ই এরকম একটা ডাক পাঠালে চলে এসো তুমি, তোমার ডাকেই আবার চলে আসবো তুমি বা চ্যানেল ওয়ান সকলে, আমার সমস্ত দাদারা সবাই যদি ভালোবেসে আবার ডাকো নিশ্চয়ই আসবো। ধন্যবাদ জানাবো অবশ্যই সুভাইদাকে এবং সুনুদাকে আর আপনাদের সবাইকে। আমরা একটা ছোট করে গান মিনিট তিনেক আছে, একটা গান শুনতে, হ্যাঁ এবারে আমার এটা স্বদেশী সঙ্গীত, এটা তালমুক্ত ছন্দে গাইছি, পুরোটা যদি না হয় হাফি করব, আমাকে তাহলে হাফ করেই ছেড়ে দিই তাহলে। এই গানটিও গুলবাগিচায় পত্রিকায় প্রথম প্রকাশ পায় কেদার একতালে 1933 সালে জুলাই মাসে, কে মল্লিকের কণ্ঠে আমরা এই গানটা প্রথম পাই। স্বদেশ আমার জানি না স্বদেশ আমার জানি না তোমার শুধিব কবে ঋণ দিনের পরে মা দিন চলে যায় এলো না তো শুভ দিন জানি না তো জানি না তোমার
শুধিব মা।